আমরা খালি এই ডায়মন্ড হারবার বিধানসভায় একাধিক রাস্তা খুব কম করে হলেও আমার লোকসভার এমপিলাদের টাকা আমি ছেড়ে দিলাম, বিধায়কের বিধানসভা এমএলএদের টাকা ছেড়ে দিলাম, সেগুলো বাদ দিলেও খালি বিধানসভাতে গত ন বছরে 2014 সাল থেকে আমি নির্বাচিত হওয়ার পরে খালি এই বিধানসভাতেই 500 কোটি টাকার বেশি রাস্তার কাজ হয়েছে। এই বিধানসভা এবং ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রকল্প ফলতা মথুরাপুর জলের প্রজেক্ট প্রায় 1400 কোটি টাকা খরচা করে আমাদের এখানে চলছে এবং আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের রাজ্য সরকার করার জন্য ইতিমধ্যেই বদ্ধপরিকর এবং তৎপরতার সাথে সেই কাজ বা পর্যালোচনা আমি নিজে করছি। আপনারা দেখেছেন বিগত 10-15 দিন ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের প্রতি লাঞ্ছনা বঞ্চনাকে এবং মানুষের বিরুদ্ধে, বিশেষ করে বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপির যে যুদ্ধ ঘোষণা করার বা বৈমাতৃসুলভ আচরণের একটা মানসিকতা বা মনোভাব, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন আমরা দিল্লির বুকে সংগঠিত করেছিলাম। আমাদের টেনে হিঁচড়ে দিল্লি থেকে বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে, তার কারণ মানুষের 100 দিনের যোগ্য প্রাপ্য টাকা নিয়ে আমরা মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাদের সময় দেওয়া হয়নি, 3 ঘন্টা অপেক্ষা করিয়ে মন্ত্রী পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন সেদিনকে। আমরা কলকাতার রাজপথে 5ই অক্টোবর মিছিল করে, রাজভবন অভিযান করে রাজ্যপালের সাক্ষাৎ করার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়েছিলাম। 5 দিন ধর্ণা চলার পরে 9 তারিখ রাজ্যপাল আমাদের সময় দিয়েছিল এবং যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে এসেছিল নিজেদের সমর্থন, নিজেদের নিজেদের অধিকারের লড়াইয়ে সামিল হতে, আপনারা সেটা দেখেছেন। এবং সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, সিনেমাটা আমরা 31 অক্টোবরের পর 1 নভেম্বর থেকে দেখাবো। যে গায়ের জোরে যদি কেউ বাংলার মানুষের টাকা আটকে রাখতে চেষ্টা করে সে সফল হবে না, মানুষ শেষ কথা বলবে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কত চেষ্টা করেছিল আপনারা বলুন। 2019 সালে একাধিক সভা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ডায়মন্ড হারবার লাইট হাউস মাঠে সভা করে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তালা পড়ে যাবে। 2019 সালের নির্বাচনে প্রচার করতে এসে বিজেপির বড় বড় তাবড় তাবড় নেতা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, প্রায় 30 দিন 1 মাস ঘাঁটি গেড়ে বসেছিল এই ডায়মন্ড হারবারে যাতে আমাকে হারাতে পারে। কখনো বিষ্ণুপুর, কখনো সাতগাছিয়া, কখনো ফলতা, কখনো বজবজ, কখনো মহেশতলা, বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর করেছিল। আর প্রধানমন্ত্রী সভা সমিতি করে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় হারছে। বিরোধীরা অপপ্রচার করেছিল যে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সুপ্ত শক্তিশালী মাটি আর তৃণমূলের ঘাঁটি নেই, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আপনারা তাদের বাড়া ভাতে ছাই দিয়ে 2014 সালে আমাকে 71,000 ভোটে জিতিয়েছিলেন আর 2019 সালে এই বাংলায় সব থেকে বেশি ভোট আমি পেয়েছিলাম, 7,94,000, 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে। আর মার্জিনের যদি নিরিখে আমি দেখি তাহলে দ্বিতীয় হয়েছিলাম, প্রথম হয়েছিল বসুরহাট, আর ডায়মন্ড হারবার 3,21,000 ভোটের ব্যবধানে আপনারা আমাকে জিতিয়েছিলেন। আমি সেই দিন আপনাদের কথা দিয়েছিলাম যে ভোটের নিরিখে আপনারা এই লোকসভাকে 1 নম্বর করেছেন। আমার দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য যে কাজের নিরিখে, উন্নয়নের নিরিখেও এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে আমরা 1 নম্বর করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে কাজ করেছি, প্রতি বছর আমরা উন্নয়নের খতিয়ান প্রকাশ করেছি। ভারতবর্ষে কোনো সাংসদ প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব
তার এমপিল্যাড সহ তার তৎপরতায় রাজ্য সরকারের সহযোগিতায় যে কাজগুলো হয়েছে তার বিস্তারিত তালিকা আমরা মানুষের কাছে রিপোর্ট কার্ড হিসেবে তুলে ধরেছি। ভারতবর্ষের কোনো সাংসদ করতে পারেনি। করোনা কালে কোভিডের সময় যখন প্রথম ঢেউ আছড়ে পড়ল, 21টা কমিউনিটি কিচেন চালিয়ে প্রায় 3 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের স্বেচ্ছাসেবক কর্মী সমর্থকরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছিল, যাতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কেউ অভুক্ত না থাকে। দ্বিতীয় ঢেউয়ের সময় একদিনে 50,000 টেস্ট করেছিল ভারতবর্ষে, নজির স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা, আর 12% পজিটিভিটি রেট 7 দিনে আমরা নামিয়ে এনেছিলাম 2%। কেউ করে দেখাতে পারেনি। বহু আলোচিত বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আপনাদের সহযোগিতা না পেলে এটা পারতাম না। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার সাথে আমার, আমি বারবার এটা বলি যে ডায়মন্ড হারবারের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক, মধ্যেখানে কেউ দেওয়াল তুলে দাঁড়িয়ে নেই। আমি যে হেল্পলাইন বা একটা নম্বর সরাসরি যেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এক ডাকে অভিষেক, 2022 সালের 18ই জুন আমি নিঃশব্দ বিপ্লব যখন প্রকাশ করেছিলাম তখন বলেছিলাম এই নম্বরে সরাসরি আপনারা ফোন করে আপনাদের অসুবিধা, মতামত বা অভিযোগ থাকলে আমাকে সরাসরি জানান। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা, এবং আজকেও আপনারা যারা হয়তো সবার জন্য বস্ত্রের আয়োজন আমরা করতে পারিনি, আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা করেছি, কিন্তু আমি আবার আপনাদের কথা দিচ্ছি, পরের বছর নতুন কাপড় বা আমার থেকে উপহার গ্রহণ করার জন্য কোনো মাঠে আপনাদের আসতে হবে না। আমার প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে আপনার হাতে বস্ত্র তুলে দিয়ে আসবে, এটা আমার কথা, এবং আমি কথা দিয়ে কথা রাখার ছেলে।